8ই এপ্রিল সোমবতী অমাবস্যা এবং সেই দিনেই পড়েছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ এবং অমাবস্যার বিরল সংযোগে আপনি ধারণ করবেন একটি গাছের শেকড়। আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। আপনার কুণ্ডলিতে যদি গ্রহ দোষ থেকে থাকে সেটিও কেটে যাবে। আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে সূর্যগ্রহণ, 2024 সালের প্রথম সূর্যগ্রহণ, এবং সেই দিনই পড়েছে সোমবতী অমাবস্যা, অর্থাৎ চৈত্র মাসের অমাবস্যা। আর এই অমাবস্যা এবং সূর্যগ্রহণের বিরল সংযোগে আপনারা একটি গাছের শেকড় যদি ধারণ করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। কোন গাছের শেকড় ধারণ করবেন এবং কিভাবে করবেন, আজকের সমস্ত কিছু আমি আমার ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। প্রত্যেক বছরই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে। বছরে 4 বার এই গ্রহণ হয়। এই বছরের চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে এবং ঘটতে চলেছে আগামী 8ই এপ্রিল এই বছরের, অর্থাৎ 2024 সালের প্রথম সূর্যগ্রহণ। এই গ্রহণ খুবই বিশেষ, কারণ বহু বছর পর পূর্ণ গ্রহণ হতে চলেছে। এই গ্রহণের সময় দিনেই রাত হয়ে যাবে, প্রায় 7 মিনিট পর্যন্ত সূর্যকে দেখা যাবে না। চলতি বছরে 2024 সালের প্রথম সূর্যগ্রহণ 8ই এপ্রিল পড়ছে। চলুন সবার আগে জেনে নিই সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি। সূর্যগ্রহণ পড়েছে 8ই এপ্রিল সোমবার এবং সূর্যগ্রহণ শুরু হবে 8ই এপ্রিল সোমবার রাত 9:12 থেকে শুরু হবে এবং গ্রহণ ছাড়বে রাত 2:22। গ্রহণের স্থায়িত্বকাল হবে 5 ঘন্টা 10 মিনিট। আর এই দিনই পড়েছে চৈত্র মাসের অমাবস্যা। এই অমাবস্যাটি সোমবার পড়ার দরুন এই অমাবস্যাকে, অর্থাৎ এই চৈত্র মাসের অমাবস্যাকে সোমবতী অমাবস্যাও বলা হয়ে থাকে। সোমবার যখন অমাবস্যা পড়ে তখন তাকে সোমবতী অমাবস্যা বলা হয়। দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। এটা বিশ্বাস করা হয় যে সোমবতী অমাবস্যায় উপবাস পালন করা জীবনের ঝামেলা দূর করতে পারে এবং সুখ ও সমৃদ্ধি বাড়াতে পারে। এই দিনে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর প্রথাও প্রচলিত রয়েছে। বছরে মাত্র 2টি কি 3টি সোমবতী অমাবস্যা পালন হয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে পূর্বপুরুষদের প্রার্থনা করে তাদের আশীর্বাদ লাভ করা যায় এবং এই দিন, অর্থাৎ সোমবতী অমাবস্যার দিন, পূর্ণ নদীতে স্নান করা, অর্থাৎ গঙ্গায় কিংবা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ। এছাড়াও এই সোমবতী অমাবস্যায় আপনারা দান করতে পারেন, তাতেও অনেক অনেক পুণ্য লাভ করা যায়। এই সোমবতী অমাবস্যার সময়সূচি চলুন জেনে নিই। সোমবতী অমাবস্যা শুরু হবে 8ই এপ্রিল 3:23 থেকে এবং এই অমাবস্যা তিথি শেষ হবে 8ই এপ্রিল রাত 11:00
52 মিনিটে। আর এই অমাবস্যার দিন আপনারা যদি ধারণ করতে পারেন একটি গাছের শেকড়, তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। শাস্ত্রে তিথি মাহাত্ম্য বলে একটা কথা রয়েছে, অর্থাৎ এক একটি তিথির থাকে নিজস্ব বিশেষ কিছু গুণ। সেই তিথিতে তিথি অনুসারে পূজা অর্চনা করলে বিশেষ ফল মেলে, তেমনই এক পবিত্র তিথি হল এই অমাবস্যা। সনাতন হিন্দু ধর্মে অমাবস্যা তিথিগুলিকে নানান নামে এবং শ্রেণীতে ভাগ করা হয়েছে। 2024 সালের গুরুত্বপূর্ণ যে অমাবস্যাগুলি রয়েছে তার মধ্যে হল মৌনী অমাবস্যা, যা ফেব্রুয়ারি মাসে পালিত হয়েছে। এই মৌনী অমাবস্যার পর সোমবতী অমাবস্যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সোমবতী অমাবস্যা উপলক্ষে আপনারা ব্রহ্ম মুহূর্তে পবিত্র নদীতে স্নান করতে পারেন। এবং এই দিন কিভাবে আপনারা একটি গাছের শেকড় ধারণ করবেন, কোন গাছের শেকড় ধারণ করবেন, সেটি আমি সম্পূর্ণটি বলে দেব। তাহলে চলুন জেনে নিই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নবগ্রহের দোষ কাটাতে ও তা শক্তিশালী করার জন্য বেশ কিছু গাছের শেকড় ধারণ করতে পারেন আপনারা। শেকড় ধারণ করার ফলে সংশ্লিষ্ট যে গ্রহের আপনাদের অসুবিধে, সেই গ্রহ মজবুত হয় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাছাড়াও অনেকের পক্ষে অনেক টাকা খরচ করে পাথর ধারণ করা সম্ভব নয়, তাই খুব কম খরচে যদি আপনারা এই রকম শেকড় ধারণ করতে পারেন, তাতে আপনারা অনেক বেশি ফলপ্রদায়ী হবেন। প্রাচীন গ্রন্থ, হিন্দু সংস্কৃতি ও বাস্তুশাস্ত্রে সবসময় গাছপালা ও উদ্ভিদকে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। বাড়িতে কিছু গাছ রাখলে বাড়ির বাস্তুদোষ দূর হয়। আবার হিন্দু ধর্মে বনস্পতি পুজোর প্রথাও প্রচলিত রয়েছে। বিভিন্ন গাছে দেবদেবের নিবাস। স্বাভাবিকভাবেই হিন্দু ধর্মশাস্ত্রে গাছের ইতিবাচক ভূমিকা সম্পর্কে বিশদে বর্ণনা করা হয়েছে। শাস্ত্রমতে বিভিন্ন গাছের ছাল, শেকড় গ্রহদোষ দূর করতে পারে। এই গাছপালার শিকড় বা ছাল ধারণ করলে কোষ্ঠীতে উপস্থিত দুর্বল গ্রহকে শক্তিশালী করা যায়। চলুন তাহলে জেনে নিই আপনারা কোন গাছের শেকড় ধারণ করবেন। আপনারা এই অমাবস্যার দিন, সোমবতী অমাবস্যার দিন এবং সূর্যগ্রহণের এই বিরল সংযোগে আপনারা সোমি গাছের শেকড় ধারণ করতে পারেন। সোমি গাছ শনি গ্রহের প্রতিনিধি এবং সোমি গাছ ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি গাছ। সোমি গাছের পাতা ভোলানাথকে অর্পণ করলে তিনি খুবই প্রসন্ন হন এবং আশীর্বাদ প্রদান করেন। তাছাড়াও শ্রী গণেশেরও সোমি পাতা অত্যন্ত পছন্দের, তাই আপনারা এই দিন সোমি গাছের শেকড় ধারণ করতে পারেন। কিভাবে ধারণ করবেন চলুন জেনে নিই। এই অমাবস্যার দিন, সোমবতী অমাবস্যার দিন এবং সূর্যগ্রহণের দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। আপনারা পবিত্র নদীতে স্নান করতে পারেন, কিংবা যদি সেটি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে সেই জলে স্নান করবেন। করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে গিয়ে আপনার আরাধ্য দেবতাদের পুজো করবেন এবং তারপরে আপনি চলে যাবেন সোজা সোমি গাছের কাছে। আপনি সোমি গাছটি আগের দিনই দেখে রাখবেন যে আপনি কোথা থেকে শেকড় নেবেন। এরপর সোমি গাছের সামনে গিয়ে হাত জোর করে প্রণাম করবেন এবং ভগবান শ্রী গ্রহরাজ শনিদেবকে স্মরণ করবেন এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আপনি আপনার মনস্কামনা জানিয়ে সেই সোমি গাছের শেকড় থেকে একটুখানি শেকড় তুলে নিয়ে আসবেন। কিন্তু মনে রাখবেন, এই পদ্ধতিটি করার সময় আপনাকে যেন কেউ না দেখে, সবার অগোচরে এই পদ্ধতি করবেন। শেকড়টি তুলে নিয়ে এসে আপনার ঠাকুর ঘরে এসে খুব ভালো করে গঙ্গার জল দিয়ে ধুয়ে নেবেন এবং গঙ্গার জল দিয়ে ধোয়ার পর সেই শেকড়টি আপনার
আসনে, আপনার সিংহাসনে, ভোলানাথের চরণে অথবা মা কালীর চরণে রেখে দেবেন। সেটি সেখানেই থাকবে কিছুক্ষণ। এরপর যখন সন্ধে বেলায় আপনারা সন্ধে পুজো দেবেন, তখন সন্ধে পুজো দেওয়ার পর এই শিকড়টি আপনারা ঠাকুরের চরণের কাছ থেকে সংগ্রহ করবেন এবং সেটি আপনারা একটি রূপোর তাবিজে ভরে অথবা একটি সাদা সুতোয় বেঁধে, আপনারা যদি পুরুষ হন তাহলে ডান হাতে এবং যদি মহিলা হন তাহলে বাম হাতে ধারণ করবেন। তাছাড়াও আপনারা গলায় কিংবা কোমরেও ধারণ করতে পারেন। শেকড় যদি আপনারা ধারণ করেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, শনির দোষ কেটে যাবে, বাবা মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে। কিন্তু কয়েকটি সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। যখন আপনারা এই উপায়টি করবেন তখন যেন কেউ আপনার এই উপায়টি করতে আপনাকে না দেখে, আপনি সবার অগোচরে এই উপায়টি করবেন এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে ভুলবেন না। আমিষ আহার একেবারেই এই দিন গ্রহণ করবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন। এই কয়েকটি উপায় মেনে যদি আপনি এই সোমী গাছের শিকড় ধারণ করতে পারেন 8ই এপ্রিল, অর্থাৎ যেদিন সোমবতী অমাবস্যা এবং সূর্যগ্রহণের বিরল সংযোগ ঘটবে ঠিক সেই দিন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূরীভূত হবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।